আচ্ছা, সুখী থাকার জন্য কি টাকা পয়সার খুব বেশি দরকার? আমার কি মনে হয় জানেন, জীবনে খুশি হওয়ার জন্য বা সুখে থাকার জন্য টাকা পয়সার খুব একটা দরকার নেই। শুধু দরকার যে আপনার জীবনসঙ্গী, যে কিনা আপনার প্রত্যেকটা মুহূর্তকে সুখীময় করতে সক্ষম হবেন এমন একটা জীবনসঙ্গী। তো চলুন, আজকেই আছে সেই অল্পতে খুশি হওয়া প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানান। এই যে দেখছেন, আমি ফুল তুলছি জানেন, একটু আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি একটা জায়গা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর তারপরে যেন কেন আমার ওই ফুলগুলো অনেক বেশি ভালো লাগছিল, সেই ছোট্ট ছোট্ট ফুলগুলো তুলে নিয়ে আমি সেই মাস্টারমশাইকে একটুখানি প্রপোজ করলাম। অনেক বেশি ভালো লাগছিল যেহেতু ফুলগুলো দেখতে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি সেই ঘোরার উদ্দেশ্যে, অল্পতে খুশি হওয়ার উদ্দেশ্যে আর কি। আমার কি মনে হয় জানেন, সুখী থাকা বা খুশি থাকা কিন্তু আপনার মধ্যেই আছে। অনেকে দেখবেন অনেক কিছু থাকা সত্ত্বেও কিন্তু খুশি থাকে না, কারণ তাদের চাওয়া পাওয়াটা আরও বেশি থাকে, আর যাদের নেই তারা তো অল্পতেই খুশি। তো এই যে আমার মনে হয় যে খুশি থাকার ব্যাপারটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করে আপনার উপরে। তো চলুন, আমরা না এই তো চলে যাচ্ছি সেই গঙ্গা নদীর উদ্দেশ্যে। আর এটা আমরা রাজনগর যে বাজার রয়েছে না, সেই রাজনগর বাজারটা আমরা ক্রস করলাম, আর এখন আমরা চলে যাচ্ছি সে গঙ্গা নদীর পথে আর কি। আপনারা দেখুন চারপাশটা শুধু জলই জল, অনেক বেশি জল ভরপুর ছিল, এখন তো অনেকটাই কমে গিয়েছে। আমি তো সেই ভেবে এসেছিলাম যে হয়তো বা অনেক বেশি জল পাবো, কিন্তু এসে দেখি যে না, সবগুলো জল কিন্তু নেমে সেই নদীতে, সেই আর কি মাঝ নদীতে চলে গিয়েছে। উপর থেকে যে জলগুলো ছিল সেইগুলো কিন্তু নেই। হ্যাঁ, কিন্তু যেগুলো বিল ছিল আর কি, বা যেগুলো গর্ত টাইপের ছিল সেইগুলোতে কিন্তু জল আবারও রয়ে গিয়েছে। তো দেখুন এই যে দূরে যে গাছ, বাড়িটা বা এইটা এটা দেখছেন না, এটা হচ্ছে মাছের আড়ত। এখানে জানেন মাছ ওরা না চাষ করে এখানে মাছটা আর কি সংরক্ষণ করেন। তো চলুন, এই তো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম, দেখছেন সেই কত দূর থেকে জল, ওই দিক থেকে কিন্তু ঘাটটা আমাদের। তো চলুন একটুখানি এগিয়ে যাই, দিয়ে আপনাদের খুবই কাছে থেকে কিন্তু দেখাই। আর ওই যে বড় দেখে মন্দিরটা দেখছেন, সেইখানে কিন্তু হিন্দু ভাই বোনদের যে ওরা যে মারা যায় না, তাদের এখানে কিন্তু আর কি শ্মশান রয়েছে, তাদেরকে মরা পুরানো হয় আর কি। তো যাই হোক, এই তো কাছে থেকে আপনাদের সাথে একটুখানি শেয়ার করার উদ্দেশ্যে আর কি। তো দেখছেন মহিষগুলো কি ভয়ঙ্কর লাগছে আমার, না একটা পর্যায়ে তো ভয় পেয়ে গিয়েছিল, আমাকে তো সে মেরে দেবে এরকম একটা পর্যায়ে এসে গিয়েছিল। তো যাই হোক, তারাও না জানে যে না, এমনি শুধু শুধু কাউকে ক্ষতি করতে নেই, বা কারো শুধু শুধু তো আর ক্ষতি করা যায় না না। তো তারা জীবজন্তু হলেও তাদেরও মধ্যে কিন্তু মানসিকতা আছে, মানে জ্ঞান আছে আর কি, যেটুকু কিন্তু আজকাল মানুষের মধ্যেও থাকে না। দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে জেলে ভাই কত সুন্দর করে না জালটা ফেলে দিচ্ছে, এইগুলোও কিন্তু একটা আর্ট। এমন সুন্দর করে অনেকটা জায়গা নিয়ে যে এইভাবে জাল ফেলা, এটাও কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। প্রত্যেকে কিন্তু এই জিনিসটা পারে না, সবার ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। তো দেখি জেলে ভাই তো সে জাল ফেললো, আমরা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে দাঁড়িয়েছিলাম যে দেখি মাছ ওঠে কি না। তো না, এমনভাবে কিন্তু বড় সড়ো মাছ না উঠলেও কিন্তু ছোট্ট ছোট্ট অনেকগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মাছ এসেছিলো। তারপর সেই মহিষটা কি সুন্দরভাবে দৌড়ে জলের ভেতর নেমে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ইচ্ছে করছিল জানেন যে এখানে স্নান করব, কিন্তু জল যেহেতু অনেক বেশি কাদা কাদা, আপনারা দেখলে বুঝতে পারবেন, তো এই কাদা জলের জন্যই কিন্তু আর কি আমরা আর স্নানটা করলাম না। এখানে আমার তো আবার স্কিনের একটুখানি প্রবলেম আছে, একটু আবার বেশি নোংরা বা এরকম টাইপের জলে স্নান করলে বা ভিজে থাকলে আবার ইচিং শুরু হয়ে যায়। দেখুন কতগুলো মহিষ, সবগুলো কিন্তু এখানে স্নান করবে। এইসব দেখে না আমার কেন জানি আর ইচ্ছে হলো না যে স্নান করি। তো চলুন, এখানে এই কাকুটার সাথে আমি একটুখানি গল্প করছিলাম, আপনাদের সেই গল্পগুলো শোনাই। এগুলো রং করছেন না কি? এটা রং না, এগুলোকে কি বলে তো? কালো আলকাত্রা। এটা ছুটবে না? এগুলো তাহলে জলে ডুবলেও ছুটবে না, তাই তো? আচ্ছা, বাড়ি তো আমাদের এখানেই ছিল আগে, পুরাতন বাড়ি। ওই পানবিড়িওয়ালাকে চেনেন? ওদেরই মেয়ে সব। এখন তো আর আমাদের এখানে বাড়ি নেই, আমরা নিয়ে চলে গিয়েছি। 16 মাইলে করে নিয়েছে আমার বাবা বাড়ি, তারপর বিয়ে হয়েছে আবার কালিয়াচকের ওইদিকে। তো তো আমার ছেলে গঙ্গা দেখার জন্য জিদ করছিল, ওকে নিয়ে আসলাম গঙ্গা দেখাতে।
যাই হোক, এখানে তো অনেক গল্প স্বল্প করলাম, তারপর এদিকটা একটুখানি যাচ্ছিলাম। এগুলো জালি দিয়ে যে ঘেরা রয়েছে এগুলো কি জানেন? এগুলো হচ্ছে সব এখানে গরু মহিষ যেগুলো দেখছেন না সেগুলো কিন্তু এখানেই চাষ করা হয়। মানে এখানে আর কি তারা খাওয়া দাওয়া করান, তারপর পোষেন আর কি, পোষ মানায় আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা আবারও সেই গঙ্গার পাশটাই একটুখানি কাছে যাচ্ছিলাম। ভাবলাম যে এত দূর যখন এসেছি তো একটুখানি জলে আমরা স্নান না করলেও একটুখানি পা ভিজিয়ে তারপরে একটু তো এনজয় করতেই পারি, তাই না? কিন্তু ওই দিকটা না গেলে আবার আমরা এনজয়টা বুঝতেই পারতাম না, জানেন? এই উপর থেকে আমরা যদি ফিরে চলে যেতাম তাহলে এত বড় বা এত যে এনজয় সেইটা কিন্তু মিস করতাম। তো চলুন আমরা ওই সাইডটাই একটুখানি যাব পেছনের দিকে, আর আপনাদের সাথেও শেয়ার করব। আর মাস্টারমশাইকে আবারও ডাকছিলাম, সে তো ওই দিকে দাঁড়িয়ে ছিল, তারপরে ওকে অনেকবার ডাকার পরে সেও কিন্তু আমাদের সাথে সাথে যাচ্ছে। তো চলুন দেখি একটুখানি এনজয় করি। এখানে না অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মাছগুলো উপর থেকে পড়েছিল, অবশ্য জ্যান্ত ছিল না সবগুলো, মরে যাওয়া মাছ। তারপর এখানে ঘুঙাগুলো অনেকগুলো ছিল, তারপর শামুক ছিল, সব কিছু আমরা হাতে উঠিয়ে উঠিয়ে দেখছিলাম। আর ফারুক নবাব তো অনেক বেশি এক্সাইটেড, ও যেহেতু এসবের সাথে তেমনভাবে পরিচয় না, আমরা যেহেতু এসবের সাথে পরিচয়, এর আগে অনেকবার এসেছি বা দেখেছি, কিন্তু সে যেহেতু পরিচয় নেয়, হঠাৎ করে দেখে তার না অবাকই হয়তো বা লাগছিল। তো যাই হোক, এই সব দেখে নিচ্ছিলাম। তারপর তো এটা কি আপনারা বলুন তো, এটার নাম আমি অবশ্য জানছিলাম বাট এখন আর তেমন ভাবে মনে নেই। আপনারা যদি এই এই জিনিসটার নাম জানেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আর এটা কিন্তু আপনার যে নৌকাটা না এটাকে কিন্তু ধরে রাখে, নইলে বা হয়তো বা সেই নৌকাটা জলে ভেসে যাবে। তো চলুন আবারও আমরা দৌড়ে দৌড়ে কিন্তু মাছ ফেলে যাচ্ছিলাম সেই জলের দিকে, অনেক বেশি ভালো লাগছিল। আর জল না এর না পুরো একদমই বালি বালি হয়েছিল, কেননা জল যেহেতু অনেকটা শুকিয়েছে আর পুরো একদমই বালি বালি ছিল, মানে কাদা টাইপের এখানে ছিল না। তাহলে হ্যাঁ, একটু ওইদিকের ভেতরের দিকে গেলে অবশ্য কাদা কাদা একটুখানি ছিল। তো যাই হোক, আমরা মাছ ছেলে একটু এনজয় করছিলাম, তারপর আবার মাস্টারমশাইকে বললাম, তারাও যেহেতু এই সবের সাথে তেমনভাবে পরিচয় না, যেহেতু ওরা অনেক বছর থেকে সেই আমার শ্বশুরবাড়ি যেহেতু এনেচের উপরে, তো ওরা একটুখানি টাউন টাইপের এতেই থাকে, তো এরকম গ্রাম্য পরিবেশ বা এরকম জল গঙ্গা নদী এই সবের সাথে তেমনভাবে পরিচয় না, ছোটোবেলা থাকলেও, কিন্তু এখন তো অনেক দিন থেকে তাদের সাথে আর পরিচয় নেয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দেখুন আমরা না অনেকটা অবধি কিন্তু মা ছেলে ভিজে গিয়েছি, ফারুক নবাব তো ভেজেনি, ও যেহেতু হাফ প্যান্ট ছিল, আমি অনেকটা ভিজে গিয়েছি। তো চলুন আবার ওই দিকে যে অনেকগুলো কাদা ছিল সেইগুলো একটুখানি দেখে আসি। আর এখানে দেখাচ্ছিলাম ঘোঙাগুলো, দেখুন কত সুন্দর সুন্দর। ফারুক নবাব তো নিয়ে যাচ্ছিলো মানে আমার আম্মু তার নানির জন্য দেখানোর জন্য। তো যাই হোক, দেখুন আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। এখানে শামুক ছিল কতগুলো, এইটার ভেতর থেকে আবারও আমি দেখছিলাম যে মুক্তা বেরায় নাকি, তোমার সমস্যায় বললো এত ছোটোতে মুক্তা পাবে না, বড়গুলো থাকলে হয়তো বা একাধটা বেরিয়ে যেত। তো যাই হোক, এই যে দেখছেন ওই ওই দিকে পুরো ফাঁকা, ওইখানে আমরা যাচ্ছি। আর অনেক বেশি কাদা ছিল, থেকে থেকে খারাপ লাগলেও কিন্তু থেকে থেকে আবার বেশ ভালোই লাগছিল, এনজয় হচ্ছিল। ওইদিকে তো দেখলেন ফারুক নবাব কী জোরে দৌড় দিল, কেন জানেন? ওইখানে না একটা মানে মরা সাপ আর কি, মরে গিয়েছে অনেকদিন, হয়তো জালে টালে লেগে গিয়ে মরেছে বা এমনি হয়তো মরে পড়ে রয়েছে, আর ওইটা দেখে সে কিন্তু ভীষণ ভয় পেয়ে সে দৌড়ে আসলো। তো যাই হোক, এখানে মা ছেলে এত বেশি এনজয় করছিলাম, আমি তো সেই শ্যুটিংই করে নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছিলো, আর ক্যামেরাম্যান সেই মাস্টারমশাইকেই করেছিলাম। তারপর তো এখানে জাম্প করছিলাম, এখানে কাদাতে যেহেতু আমাদের পাগুলো একদমই ধরে নিচ্ছিল চিপকে চিপকে, তো মা ছেলে কী যে এক পরিমাণে লাফালাফি করছিলাম, তারপরে অনেক বেশি হাসি পাচ্ছিল, তারপরেও এমনভাবে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমার পাগুলো তো উঠছিলই না, তারপরেও কেন জানি বাবা ওরা বাবা ছেলে আবারও সেই দৌড় দিচ্ছিল আর কি। তো যাই হোক, ওরা বাবা ছেলে দৌড়াচ্ছিল, ওই ওই সাইডটায় একটুখানি কাদা কম ছিল, আর আমি আর ফারুক নবাব যেই সাইডটায় লাফালাফি করছিলাম না ওই সাইডটায় কাদার পরিমাণ অনেক বেশি ছিল। যাই হোক, মাস্টারমশাই আবারও সেই আমাকে ডাক দিচ্ছিল যে চলো অনেক হয়েছে, আর দেখুন কী পরিমাণে কতটা করে কিন্তু কাদা, যে আমাদের অর্ধেক পা অবধি কিন্তু ঢুকে যাচ্ছে সেই কাদাতে, তো সেইটা একটুখানি দেখাচ্ছিলাম। তো চলুন এবার যাই বাড়ির পথে, সে অনেকক্ষণ এনজয় করলাম, তারপর তো অনেক বেশি রোদও যেহেতু ছিল, তো রোদে একদমই পুড়েও যাচ্ছিলাম সব কিছু মিলিয়ে। তো এই তো গঙ্গাটাকে একটুখানি আবারও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেয়, আর এই আর ঝটপট কিন্তু আমরা বাড়ির পথে যাই, আমাদের তো সেই পুড়ে একদমই স্কিনগুলো একদমই ডাল হয়ে গিয়ে কালো হয়ে গিয়েছে সবগুলো। চলুন যাই,
এই গরমে কি যে একটা আমাদের গলা শুকিয়েছিল। আর এখানে আমরা যে রাজনগর বাজারে আছে না, এখানে একটা ভাইয়ের দোকানে আমরা ঠান্ডাগুলো নিয়ে নিচ্ছিলাম, আর আমার ভিডিও করা দেখেছে ভাই, আবারও বলে যে দিদি তুমি ব্লগ করো নাকি। তারপর তো সে আবার আমার সেই চ্যানেলটাকে ফলো করলো আর কি। তো যাই হোক, আবারও হয়তোবা সেই ভাই আমার ব্লগটা এখন আপাতত হয়তোবা দেখছে, আর যদি সে দেখে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করবে, এইটুকু আমি নিশ্চিত। তো যাই হোক, সব কিছু মিলে এটা হচ্ছে আমাদের রাজনগর বাজার। অনেকে এই বাজারের সাথে পরিচয় বা পরিচিত হতে পারেন যারা আমার এলাকার ভিউয়ার্স রয়েছেন। আর এখানে যেহেতু দুর্গাপূজা, তো সেই উপলক্ষে কিন্তু প্যান্ডেল হয়ে যাচ্ছে। আর এই তো আমরা সেই তিনজন ছোটো ছোটো তিনটে ঠান্ডা নিয়ে নিলাম, আর এক কিছু একটু চিপস টাইপের কিছু একটুখানি খেয়ে নিচ্ছিলাম। তো এটাই ছিল আমাদের অল্পতে এত বেশি এনজয়, অল্পতে এত বেশি খুশি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বলছিলাম না যে অল্পতেও কিন্তু খুশি থাকা যায়। আজকে যে খুশিটা আমরা মনে হচ্ছে দীঘার মতো এনজয় করলাম, সিরিয়াসলি বলছি, কারো হয়তো শুনে হাসি পেতে পারে, কিন্তু এটাই বাস্তব যে আমরা দীঘার মতো কিন্তু এনজয় করলাম, আর খরচের দিকে কিন্তু বিন্দু মাত্র নয়। যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি একটা লেবু ছিঁড়ে নিচ্ছি, এখন আমরা দুপুরের খাবারটা খাবো। আম্মা চিকেন করেছিল, তো ওই সাথে কিন্তু স্যালাড, লেবু এসব দরকার। তো লেবু বাড়িতে যেহেতু ছিল না, গাছ থেকে একটা আমি তুলে নিলাম। আর এই তো আমরা খাওয়া দাওয়া করছি, আর কি যে পরিমাণ খিদে পেয়েছিল সেই অনেক লাফালাফি করার পরে, এনজয় করার পরে অনেক বেশি খিদে পেয়েছিল। আমরা বাড়ি এসে সবাই মিলে আর কি স্নান কমপ্লিট করে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, বিশেষ করে আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার অনেক বেশি মোটিভেট করে, প্লিজ শেয়ার করবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানে অবধি থাক, আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।